চিনি দিয়ে নারকেলের নাড়ুটা অনেকেই বানাতে পারো না তোমরা যারা যারা বানাতে পারো না তাদের জন্য থাকছে কিছু টিপস এই দেখো সাউন্ডটা দেখাচ্ছি শোনাচ্ছি তোমাদেরকে কীরকম শব্দ হচ্ছে আর খুব সুন্দর নারকেলের নাড়ুটা হয়েছে জয়েন্ট হয়েছে একদম ঝুরঝুরে হয়ে খুলে পড়ছে না অনেকেই কিন্তু চিনি দিয়ে নাড়ুটা বানাতে পারো না তাদের জন্য আজকের ভিডিওটা রইল আই পারফেক্ট নারকেলের নাড়ু বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনটা নারকেল তিনটা নারকেলের মধ্যে দুটো নারকেল বানাবো আর একটা নারকেল একটু পচার মতো বেরিয়েছে গন্ধ সেটাকে আমি বানাচ্ছি না তিনটার মধ্যে দুটো নারকেল নাড়ুই বানাবো তার মধ্যে আমি এরকম বডি দিয়ে ভালো করে আমি নারকেলটা কুঁড়ে নিয়েছি দেখো কীরকম হয়েছে এই তো একদম এখানে বড় বড় সাইজের দুটো নারকেল আছে নারকেলের ভালো করে একদম কুড়ানো হয়ে গেছে আর যেগুলোর নারকেলের কালো কালো অংশ একটু বেরিয়ে গেছে সেটা হাত দিয়ে ফেলে ফেলে দিচ্ছি তোমরাও এভাবে নেবে কালো অংশটা একদম নেবে না আর একদম সাদা অংশটাই নিয়ে নেবে তারপর একটা বড়ো সাইজের কড়াই নিয়ে নিয়েছি নিয়ে আমি আমার পরিমাণ মতো চিনি দিচ্ছি এখানে এক বাটি দিয়ে দিলাম প্রথমে পরে আবার আমি অ্যাড করবো এক বাটির থেকে একটু কম পোনে এক বাটি মিষ্টি নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী আমার বাড়ির লোকেরা বেশি মিষ্টি খেতে পছন্দ করে ওই জন্য কিন্তু বেশি মিষ্টিটাই দিয়েছি আর নারকেল নাড়ুর মধ্যে যদি একটু চিনি কম হয় তাহলে কিন্তু ভালো হয় না আঠালোটা হয় না আর পারফেক্ট গোলটা হয় না পরে ঝুঁঝুরো হয়ে খুলে যায় পাকটাও সেরকমই দেখাবো আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে ভালো করে মেখে নিয়ে এখানে ঢেকে রেখে দেবে এক ঘন্টার মতো রাখবে এক ঘন্টা দু ঘন্টা হলে আরও ভালো কম সময় হলে কিন্তু ভালো হয় না আর এখানে মেন কিন্তু এটাই ভালো করে যদি চটকিয়ে মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু নারকেলের মধ্যে চিনিটা একদম মিশে যায় আঠালো ভাবটা তাড়াতাড়ি হয় আর বানানোর সময়ও কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম যাতে নারকেল নাড়ুর স্বাদটা আরও সুন্দর হয় আর ঘি দেওয়ার জন্য কড়াই থেকে একদম ছড়ে আসে কড়াইয়ে যেন লেগে না যায় এই জন্য ঘি দিয়ে পর একটু দিয়ে দিলাম এলাচ এলাচটাকে আমি এখানে ভেঙে দিয়েছি কারণ কি আমার কাছে গুঁড়ো ছিল না তাই জন্য আমি এভাবেই দিয়েছি তোমরা গুঁড়ো করে নিলে দিতে পারো তাহলে আরও ভালো সুগন্ধ হবে এইভাবে ভালো করে যখন আনার পর জল একদম থাকবে না চিনিটার সাথে একদম নারকেল কড়ার মিশে গিয়ে আঠালো আঠালো ভাব হয়ে যাবে তখন কিন্তু তোমরা নামিয়ে নেবে এই দেখো আমার একদম হয়ে গেছে কড়াইয়ে তারপর হাতার মধ্যে লেগে যাচ্ছে দেখো তোমরা একদম আঠালো ভাব হয়ে গেছে যেই রকম দেখাচ্ছি বন্ধুরা সেই রকমই কিন্তু নামাতে হবে একদম পারফেক্ট হয়ে গেছে এখন নারকেলের নাড়ুটা বানানোর জন্য আমি এখন একটা থালার মধ্যে সবগুলো তুলে নেব সবগুলো জাল দেওয়ার শেষ এখন আমি থালার মধ্যে তুলে নিচ্ছি আর এখানে খুব ঠান্ডা করলে হবে না কিন্তু হালকা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু গোল বানিয়াতে হবে আর গোল বানানো টিপসটাও তোমাদেরকে দেখিয়ে দেই প্রথমে নারকেল নারকেলটা এইভাবে নিয়ে হালকা আলতো হাতে চাপবে জোরে চাপতে গেলে কিন্তু ফেটে যাবে গোল হবে না হালকা হালকা করে রাউন্ড করতে হবে তারপর দুই হাতে তালুতে নিয়ে আস্তে করে গোল করে দিতে হবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম আস্তে জোরে করতে গেলে কিন্তু ফেটে যাবে গোল সাইজটা হবে না একদম আমার তৈরি হয়ে গেছে দেখো এত সুন্দর এভাবে আমি একের পর এক সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি আর দেখো দুইটা বড় বড় সাইজের নারকেল দিয়ে কত সুন্দর কতগুলো নাড়ু হয়েছে কতগুলো এখান থেকে গোল করতে করতে কিন্তু আমার ছেলেরা কিন্তু অটোমেটিক খাওয়া হয়ে গেছে আর নটার মতো তাহলে এত সুন্দর তোমরাও বাড়িতে বানাতে পারবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কমেন্টসে কেমন হয়েছে আবার ভালো না লাগলেও জানাবে কেমন হলো তক্ষ তক্ষণের জন্য বিদায় আবার নিয়ে আসবো তোমাদের জন্য অন্য কোনো এক রেসিপি নিয়ে